ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানের মিসাইল বৃষ্টির পর সেই উত্তেজনা পৌঁছেছে নতুন মাত্রায়। তারপর থেকেই তৈরি হয়েছে শঙ্কা, এই বুঝি বেজে উঠল ইরান ইসরায়েল যুদ্ধের ডঙ্কা। সেই শঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ইরানের একটি হিট লিস্ট, যা সৃষ্টি করেছে নতুন আলোড়ন, যেখানে প্রকাশ পেয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তিন বাহিনীর প্রধানসহ শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনার কথা। তবে ইসরায়েল ও ইরানের সরকার এই তালিকা নিয়ে করেনি কোনো মন্তব্য, যদিও ইরানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন যে নেতানিয়াহু না হলেও দখলদার ইসরায়েলের বড় নেতাদের লক্ষ্য করে চালানো হতে পারে হামলা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। কয়েকদিন আগে একটি খবর বের হয়, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ছক কষছে দখলদার ইসরায়েল। মূলত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পর ইসরায়েলি সরকারের একটি ধারণা তৈরি হয়েছে যে তারা এখন ভালো অবস্থানে আছেন এবং চাইলে ইরানের ধর্মীয় নেতাকেও হত্যা করতে পারবেন। আর এমন খবর প্রকাশের পরেই জানা গেল নেতানিয়াহুকে ইরানের হিট লিস্টে রাখার তথ্য। এছাড়া ইরানের এই হিটলিস্টের শীর্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ রয়েছেন আরও অনেকেই। ইরানের হুমকি অনুযায়ী নেতানিয়াহু যদি না হন, তবে তার শীর্ষ সামরিক নেতারা হতে পারেন ইরানের হামলার প্রধান লক্ষ্যবস্তু। এই তালিকায় দ্বিতীয় নামটি হল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্ট, যিনি গাজার উপর আরোপ করেছিলেন পূর্ণ অবরোধ এবং লাখ লাখ গাজাবাসীকে অভিহিত করেছিলেন পশু হিসেবে। ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভির নামও রয়েছে এই তালিকায়। ইরান এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক মিসাইল হামলা পাল্টা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত মঙ্গলবার রাতে ইরান থেকে একসঙ্গে প্রায় 200 মিসাইল ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে। মিসাইলগুলো ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর ইসরায়েলি বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছুটে যান আশ্রয়স্থলে। ইসরায়েলি সরকার ও মন্ত্রিসভার শীর্ষ নেতারাও তখন নিরাপত্তার জন্য আশ্রয় নেন মাটির নিচে বাঙ্কারে। এই মিসাইল হামলার জবাবে ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা যে কোনো মুহূর্তে প্রস্তুত পাল্টা হামলা চালাতে। তবে ইরানও বসে নেই হাত গুটিয়ে, তাদের এই হিটলিস্ট স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তারা খতম করার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের শীর্ষ নেতাদের। সমর বিশ্লেষকদের মতে এই সামরিক সংঘাত যে কোনো সময় আরো বড় আকার ধারণ করতে পারে, কারণ দুই দেশেরই সামরিক ও কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাওলাদার শামীম, RTV.